আমার একটা হাত হারানো গেছে, আমি এই কষ্টটা মানে মনের ভিতর চেপে রাখি, তাহলে এটা আমার নিজের সাথে বেমানি হয়ে যাইতেছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুলিশের গুলিতে নিহতদের জন্য 100 কোটি টাকার ফাউন্ডেশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। ফাউন্ডেশনের নাম দেয়া হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। মঙ্গলবার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নেওয়া উদ্যোগের কথা সংবাদ সম্মেলনে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। 7 সদস্য বিশিষ্ট এ ফাউন্ডেশনের প্রধান হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক হয়েছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিয়ে 7টি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি উদ্যোগ হচ্ছে যারা অর্থ সংকটে ভুগছেন তাদের জরুরি আর্থিক সহায়তা, এককালীন একটি ভাতা ও মাসিক ভাতা দেয়া হবে। এটা এ সপ্তাহের মধ্যেই শুরু হবে। দেশ ও দেশের বাইরে যে কেউ এখানে অনুদান দিতে পারবে। আহত অবস্থায় আছেন হাসপাতালে এবং বা যারা আর্থিক সংকটে ভুগছেন বা শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দেবে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সাধারণ সম্পাদক স্নিগ্ধ বলেন, যারা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাদের চিকিৎসা শুরু করা হবে এ ফাউন্ডেশনের প্রথম কাজ। এ সপ্তাহ থেকেই সহায়তার কাজ শুরু হবে। শহীদ পরিবারদের এখান থেকে অনুদান দেয়া হবে। যারা ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদের চিকিৎসাটা খুব দ্রুত শুরু করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ চিকিৎসা যত লেট হবে, বিলম্ব হবে, তাদের আহতর পরিমাণটা তত আরও বাড়বে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতিসংঘের প্রাথমিক হিসাব অনুযায়ী হাসিনার পুলিশ বাহিনী 150 জনকে গুলি করে হত্যা করেছে। এছাড়া চোখ হারিয়েছেন 400 জনেরও বেশি মানুষ। ওই সময়ের মানবাধিকার লঙ্ঘনের তদন্ত শুরু করেছে জাতিসংঘ। নাজমুল হক রায়ান, 21 টেলিভিশন।